হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের শেয়ার করবো বাড়িতেই কীভাবে তোমরা ফুচকা বানিয়ে খেতে পারবে ফুচকার জল ফুচকার আলু মাখা এবং ফুচকার পুরিগুলো সবার প্রথমে বড়ো কাপের এক কাপ সুজি নিয়ে নেবে ওটাকে মিক্সিতে দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিয়ে একটু মিহি করে নেবো দেখো সুজিটা মিহি হয়ে গেছে এরপর ওটা একটি বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে ওই কাপেরই হাফ কাপ মতন ময়দা আমি ওই সুজিটায় মিশিয়ে দেবো দিয়ে সামান্য নুন আর হাফ চামচ মতন খাওয়ার সোডা কিংবা বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে দেবে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেবে সুজি জল টানে তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ঠেসে ঠেসে ঠেসেটাকে খুব ভালো করে তোমাকে মাখতে হবে দেখো খুব সুন্দরভাবে এইভাবে এই সুজি আর ময়দার মিশ্রণটাকে মেখে নেবে তারপর একটা ভিজে কাপড় দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা ভালো মতন ভিজে যায় দেখো ময়দাটা ময়দা সুজির মিশ্রণটা কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে এইবার এটাকে বড় রুটির মতন করে বেলে নেবে বেলে নিয়ে দেখো বড় রুটির মতন চাকিতে বেলে নিয়ে যে কোনো একটা কাটার দিয়ে কিংবা বোতলের ঢাকনি দিয়ে এইভাবে কিংবা তোমাদের কাছে কুকি কাটার যদি থাকে সেটা দিয়েও তোমরা এইভাবে ছোট ছোট করে ফুচকা গোল গোল করে ফুচকা বানিয়ে নেবে নিয়ে সুন্দরভাবে এগুলোকে বার করে নেবে দেখো কি সুন্দর আমি গোল গোল ফুচকা তৈরি করে নিয়েছি এইবার তেল খুব ভালো করে গরম করে নেবে নিয়ে তেলটা মিডিয়াম করে নেবে আজ নিয়ে এইরমভাবে ফুচকাগুলো দিয়ে এবার একটি হাতা দিয়ে আলতো আলতো করে ফুচকাগুলো নাড়বে দেখবে কি সুন্দর ফুলে উঠেছে দেখো ফুচকাগুলো কী সুন্দরভাবে ফুলে উঠেছে আর হালকা আঁচে আস্তে আস্তে এগুলোকে ভাজবে আর বেশ লাল সুন্দর লালচে রঙ হবে যত আস্তে আঁচে ভাজবে আর সুন্দর লাল করে ভাজবে তবেই সেই ফুচকা মুচমুচে হবে এবং অনেকক্ষণ এই মুচমুচেই থাকবে ফুচকাগুলি তো এইভাবে ফুচকাগুলো এই দেখো কি সুন্দর ফুচকা তৈরি হয়ে গেছে এইবার এক ভাজা মশলা তৈরি করব এক চামচ ধনে দেবে ওর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ মৌরি আর একটা লঙ্কার দিয়ে এটাকে আমরা ভেজে নেবো একটু ভেজে নিয়ে বেটে নেবে গুঁড়ো করে নেবে তারপর একটু আলু আর ছোলা আলু আর ঘুগনির মটর কিংবা ছোলা যাই থাকুক তোমাদের কাছে সেটাকে সেদ্ধ করে নেবে নিয়ে ওর মধ্যে নুন বিট নুন আর সেই যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দেবে আর কিছু কাঁচা লঙ্কা কুচি দেবে আর একটু ধনে পাতা কুচি দেবে দিয়ে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দিয়ে এবার একটু ওর মধ্যে তেঁতুলের জল দিয়ে দেবে তেঁতুল জল দিয়ে তারপরে ভালো করে এটাকে চটকে মেখে নেবে যেরকম ফুচকার আলু মাখা হয় ঠিক ওইভাবে সুন্দর করে মেখে নেবে তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতন ওর ইচ্ছা মতন দিতে পারো আরও বেশি কাঁচা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিতে পারো এইবার জলটা তৈরি করে নেবো আমরা তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখে দেবে আগেই এবার সেইটাকে চটকে নেবে নিয়ে একটু জলের মধ্যে ওটা মিশিয়ে নেবে তারপর নুন দেবে বিট নুন দেবে আর তারপর ওর মধ্যে দেবে সেই যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দেবে ভাজা মশলাটা দেবে একটু ধনে পাতা কুচি দেবে একটু কাঁচা লঙ্কা কুচি দেবে দিয়ে দুটো লেবু স্লাইস এইভাবে দিয়ে দেবে আর লেবুর রস দিয়ে দেবে গন্ধ লেবু হলে খুবই ভালো হয় নাও যদি থাকে পাতুল লেবুর রস দিয়ে দিতে পারো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে দেখো তৈরি হয়ে গেল ফুচকার পুরো প্রিপারেশনটা এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে ফুচকাটা তৈরি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না